প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশানের শেক পেপার রয়েছে এস ইসিএয়ান যোগাযোগ দক্ষতা সেই যোগাযোগ দক্ষতা সাবজেক্ট থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের ছোটো প্রশ্ন দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করে দিতে কোয়েশ্চেন অ্যান্সার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করো তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যোগাযোগ কয় প্রকার যোগাযোগ করার অভিজ্ঞতাগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে যেমন আন্তর্ব্যক্তিগত অন্তর্ব্যক্তিগত দল এবং গণ যোগাযোগ আন্তর্ব্যক্তিগত যোগাযোগ অন্তর্ব্যক্তিগত যোগাযোগ এই দুটো ব্যক্তিগত যোগাযোগ কিন্তু আবার দু নম্বরে আসে ঠিক আছে যান্ত ব্যক্তিগত যোগাযোগ কাকে বলে অন্তর ব্যক্তিগত যোগাযোগ কাকে বলে তো এই তিন এই প্রশ্নটা এক নম্বরের প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা ভালো করে করে নেবে তোমরা পেয়ে যাবে এখান থেকে একটি প্রশ্ন যোগাযোগের দুইটি বাধার উল্লেখ করো বার্তা প্রকাশে ব্যর্থতা হয় অমনোযোগিতার জন্য যোগাযোগ ব্যর্থতা হয় শব্দের ব্যবহার অস্পষ্ট প্রতীক বা সংকেত অস্বচ্ছ গ্রাফিক্স শ্রবণ দক্ষতা কী দেখে নাও শ্রবণ দক্ষতা উত্তরটি দেখে নাও জন্মের পর প্রথম যে দক্ষতায় একটি শিশু কুশলতা অর্জন করে তাহা হলো দেখা বা শোনা এর মাধ্যমেই সেই পৃথিবীকে জানে ও চেনে সে যে পরিবেশে বড় হয়ে ওঠে তাদের মুখের কথা শুনে তার প্রথম কথা বলা শুরু হয় ধীরে ধীরে নানা বিষয়ের সাথে বিভিন্ন শব্দের সম্পর্ক অনুধাবন করে তাকে সেই নামে ডাকতে থাকে এভাবে একজন ব্যক্তির পঞ্চাশ পার্সেন্ট সময় কাটে কার্যের মাধ্যমে এই শ্রবণের মাধ্যমে সেই জীবনে বিকশিত হওয়ার দক্ষতা অর্জন করে ইয়াই হলো শ্রবণ দক্ষতা বা এটি হলো শ্রবণ দক্ষতা দেখে নাও যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ পুঙ্খানুপুঙ্খ পাঠে দুটি উপযোগিতা লেখো যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি প্রতিবন্ধকতা লেখ উত্তরগুলো দেখে নাও যে চারটি বিষয়ের ওপর শ্রেণীকক্ষের যোগাযোগের কার্যকারিতা নির্ভরশীল সেগুলির উল্লেখ করো শ্রবণ দক্ষতা বিকাশের যে কোনো দুটি প্রয়োজনীয়তা লেখো শ্রোতার প্রকারভেদ সম্পর্কে লেখো যে কোনো দুটি শ্রবণের যে কোনো দুটি মানসিক বাধা লেখ কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো যোগ্যতা স্পষ্টতা কার্যকারিতা অনায়াসভঙ্গিক বাকপটুতা অনারগুল কথা সৌন্দর্য বিধান শ্রবণের যে কোনো দুটি মানসিক বাধা হলো ব্যক্তিগত উত্তেজনা অধৈর্য ভাষাগত যোগাযোগের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি দেখে নাও শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনায় যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো তো প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে রেডি করে নাও ঠিক আছে বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্যগুলি লেখো পঠনের সংজ্ঞা লেখো সুসংহত পাঠে যে কোনো দুটি অসুবিধা লেখো ধারণা পাঠ বলতে কি বোঝো শিখন সরি লিখন দক্ষতার সঙ্গে জড়িত উপাদানগুলি কি কি সরব পাঠে যে কোনো দুটি সুবিধা লেখো দলবদ্ধ আলোচনা বলতে কি বোঝো এই প্রশ্নগুলো একটু ভালো করে করে নিও আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করছি আরও কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার তবে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে এখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন কিন্তু পেয়ে যাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে এবং তোমরা গ্রুপে অবশ্যই প্রশ্নপত্রগুলো তোমরা দিয়ে দেবে পিভি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে সেখানে গিয়ে দিয়ে দেবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে